আপনি কি জানেন যে আমরা প্রতিনিয়ত প্লাস্টিক খাচ্ছি, যেটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর? মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের খুবই ক্ষুদ্র অংশ, যা খালি চোখে দেখা যায় না। আমরা যখন প্লাস্টিক ব্যবহার করি অথবা ব্যবহারের পর ফেলে দিই, সেখান থেকে বিভিন্ন কারণে প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়। এরপর এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক প্রকৃতিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, পানিতে, মাটিতে এবং বাতাসে। তারপর এটা আমাদের খাবারের মাধ্যমে চলে আসে আমাদের মানবদেহে, অথবা শ্বাসের মাধ্যমে চলে আসে আমাদের ফুসফুসে, এবং ফাইনালি এই মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করার পর বিভিন্ন সমস্যা তৈরি করে। যেমন হচ্ছে আমাদের প্রজনন ক্ষমতা কমায় দেয়, আমাদের ক্যান্সার তৈরি করতে পারে, লিভার নষ্ট করে দিতে পারে, পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয় এবং আমাদের নার্ভাস সিস্টেমে সমস্যা করে। তাই আসুন এখনই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিই এবং প্লাস্টিকের বর্জ্য নিয়ন্ত্রণ করি। ধন্যবাদ।